করফাকের অভিযোগ তদন্তে দেশের আলোচিত সাতটি গ্রুপের শেয়ার ক্রয় বিক্রয় ও হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থার সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল থেকে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক বরাবর এ আবেদন করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো বসুন্ধরা গ্রুপ, অরিয়ন গ্রুপ, সামিট গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ, নাসা গ্রুপ ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেড বা নগদ। এনবিআরের চিঠিতে বলা হয়, চলমান তদন্ত অনুযায়ী এসব কোম্পানির বিরুদ্ধে করফাকের অভিযোগ সহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে, তাই এসব কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় ও হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।